প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করা যায়। তো নকশা থেকে জমি পরিমাপ করতে হলে নকশার আগে নকশার স্কেলটা বুঝতে হবে। এই দেখেন, এখন আমরা স্কেলটা বুঝব। এই যে এখানে স্কেল লেখা আছে, যে স্কেল কত ইঞ্চিতে এক মাইল, এখানে লেখা আছে 80 ইঞ্চি সমান সমান এক মাইল। তো 80 ইঞ্চি যদি এক মাইল হয় তাহলে আমরা জানি 5280 ফিটে এক মাইল। তো 5280 ফিটে এক মাইল যদি হয় 5280, তো এখন ভাগ দিতে হবে যে 80 দিয়ে। এই যে এখানে 80 আছে না, এই 80 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ 80। পাঁচ হাজার দুইশো আশি ভাগ, এই যে এখানে যে 80 ইঞ্চি আছে, এই যে এখানে 80 ভাগ 80, তো এখানে আছে 66 ফিট। এই যে 66 ফিট, 1 ইঞ্চি সমান সমান 66 ফিট। এই যে স্কেলের এক ইঞ্চি সমান সমান 66 ফিট। তো 66টি যদি আমরা 33 দিয়ে ভাগ দেই, 33 দিয়ে ভাগ দেই তাহলে 2 ফিট, প্রত্যেকটা গ্যাপ স্কেলের 2 ফিট করে, যে প্রত্যেকটা গ্যাপ 2 ফিট করে। জমি মাপার আগে আগে এই স্কেলটা বুঝতে হবে। আর এইটা একটা 330 স্কেল, 330 স্কেল দিয়ে জমি পরিমাপ করা হয়। তো এখন দেখা যাক নকশা থেকে আমরা কিভাবে জমি পরিমাপ করব। এই যে 16,558, এইটা আমরা নকশা থেকে জমি পরিমাপ করে দেখাবো। তবে মনে রাখবেন এই যে লেখা 16,558, 16,558 এই দিক থেকে লেখা শুরু হয়েছে, এদিকে শেষ হয়েছে। তার মানে এটা মনে রাখবেন পশ্চিম দিক থেকে লেখা শুরু হয় এবং পূর্ব দিক থেকে লেখা শেষ হয়। তার মানে এটা পশ্চিম, এটা পূর্ব, এটা উত্তর, এটা দক্ষিণ। এখন আমরা দক্ষিণ বাহুটা কত ফিট এটা দেখব। এই দেখেন, এই যে এখানে একটা গ্যাপ 2 ফিট করে, তাহলে এই যে যে এখানে 1 মানে এখানে 20 ফিট, আর এই যে 2 মানে এখানে 40 ফিট, আর এই যে এটা 30, 4 এবং 2 এর মাঝামাঝি হলো 30। তো 30 আর ওইখানে গেছে 2 গ্যাপ, 30 আর 2 গ্যাপ হচ্ছে 32। তো 32 যদি আমরা 2 দিয়ে গুণ দিই, 32 গুণ 2 তাহলে 64 ফিট। আমরা প্রথমে বলছি একটা গ্যাপ 2 ফিট করে, তো এখানে 2 দক্ষিণ বাহু আমরা 64 ফিট পাইলাম। আবার উত্তর বাহু দেখব, চার এবং দুই এর মাঝামাঝি 30
এরপর হইল 1 2 3 গ্যাপ 30 60 আর 66 ফিট এখানে আমরা 66 ফিট পাইলাম উত্তর বাহু হচ্ছে 66 ফিট পূর্ব বাহু এই যে 2 এর পরে এই যে 25 এটা 25 তো 26 27 27 গ্যাপ তো 27 গুণ 2 7 27 গুণ 2 54 ফিট পূর্ব বাহু হচ্ছে 54 ফিট পশ্চিম বাহু পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই যে পঁচিশ পঁচিশের পরে তিন গ্যাপ আঠাইশ আঠাইশ গুণ দুই এখানে হলো 56 ফিট পশ্চিম বাহু পেলাম 56 ফিট এখন এটা করলাম এখন এটা কি কত জমি আছে এটা আমরা কিভাবে বার করতে হবে এটা বার করতে হলে আমরা জানি যে আয়তক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এখানে আয়তক্ষেত্র যেহেতু এই যে এখানে 66 এখানে 64 তাহলে আমরা অন্য প্রসেসে এটা ইয়ে করতে হবে বিপরীত বাহুতে যোগ দিব আমরা উত্তরের বাহুটা হচ্ছে 66 ফিট 66 ফিট প্লাস দক্ষিণের বাহু হচ্ছে 64 ফিট 64 ফিট ফিট 66 আর 64 66 যোগ 64 130 130 ভাগ 2 130 রে যদি ভাগ 2 দেই 130 130 ভাগ 2 তার মানে 65 65 ফিট আবার সেম এটা আমরা দুইটা যোগ দিব এটা আর এটা যোগ দিব 56 ফিট প্লাস 54 ফিট 56 যোগ 54 হচ্ছে 110 110 ফিট ভাগ 2 2 মানে 2 বাহু তো এটা 2 দিয়ে ভাগ দিতে হয় 2 ভাগ 2 আমরা পাইলাম 55 ফিট 55 এখন দৈর্ঘ্য দুই বাহুর অ্যাভারেজ পাইছি 65 ফিট এখন 65 গুণ আর প্রস্থ দুই বাহুর অ্যাভারেজ পাইছি 55 সমান সমান 65 গুণ 55 এখানে 3575 বর্গ ফিট 3575 বর্গ ফুট বর্গ ফুট আবার অন্য নিয়ম আপনার জমি পরিমাপ করতে পারেন সেটা হচ্ছে রুট চার বাহু এই যে উত্তর বাহু 66 এই যে 66 দিলাম 66 গুণ এই যে দক্ষিণে বাহু 64 64 দিলাম আবার এই যে পশ্চিমের বাহু হচ্ছে 56 56 দিলাম আর পূর্ব বাহু হচ্ছে 54 54
যে রোড দিলাম রোড রোড 66 গুণ 64 গুণ 56 গুণ 54 3574 এখানে আসছে 3574 তার মানে 3575 এখন এটার আমরা শতাংশ নিতে হলে আমরা ভাগ দিতে হবে 435.6 435.6 এটা সবসময় মনে রাখতে হবে তো 3575 3575 ভাগ 435.6 এখানে আমরা পাইছি 8.20% 8.20% মনে রাখবেন শতাংশ সব জায়গায় এক কিন্তু কাঠা সব জায়গায় এক না আরেকটা জিনিস মনে রাখবেন এই যে স্কেল স্কেলটা সব সময় লক্ষ্য রাখবেন মোজা নকশা মোজা ম্যাপে স্কেলটা কতটুকু আছে এখানে বিভিন্ন রকমের স্কেল হয়ে থাকে এখানে 16 ইঞ্চিতে স্কেল হয় 16 ইঞ্চিতে 1 মাইল হয় 32 ইঞ্চিতে 1 মাইল হয় যেমন এই যে 16 ইঞ্চিতে 1 মাইল 16 ইঞ্চিতে 1 মাইল হয় তারপরে 32 ইঞ্চিতে 1 মাইল হয় চৌষট্টি ইঞ্চিতে 1 মাইল তারপর 80 ইঞ্চিতে 1 মাইল তাই প্রত্যেকটা জমি মোজা নকশা মাপার আগে জমির মোজা নকশার স্কেলটা আগে দেখে নেবেন এই দেখেন আমার কাছে আরেকটা মোজা নকশা আছে যেটা 16 ইঞ্চিতে 1 মাইল এই যে এই দেখেন এই যে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল 16 ইঞ্চি যদি 1 মাইল হতো তাহলে এটা কিভাবে আমরা পরিমাপ করতাম তো এখানে সেম এক পদ্ধতি 5280 তে 1 মাইল এখন ভাগ দিতাম আমরা 16 দিয়া 330 ফিট 1 ইঞ্চি স্কেল 1 ইঞ্চি এখানে 1 ইঞ্চি 330 ফিট হবে তো 1 ইঞ্চি স্কেলের 33টা গ্যাপ থাকে তো 330 ফিট 1 ইঞ্চি তো ভাগ যদি আমরা 33 দেই তাহলে আমরা পাই 10 এই যে 10 প্রত্যেকটা গ্যাপ এই যে স্কেলের প্রত্যেকটা গ্যাপ হচ্ছে স্কেলের প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 10 ফিট 16 ইঞ্চি স্কেল হলে আর 80 ইঞ্চিতে স্কেল হলে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 2 ফিট তো প্রিয় দর্শক আজকে আমরা এখানে সমাপ্ত করব